অবদান রাখতেছে, আমি যে কি বলবো আপনাদেরকে, আসলে মেরামত করা দরকার। কবে করা হয়েছিল কি না কি দেখছেন, কিভাবে টিল্লা টঙ্কর হয়ে গেছে রাস্তার মধ্যে দেখছেন আপনারা। ওরা আমাকে আসলে যেতে দিচ্ছে না। এই গাড়িগুলা দুদিনই থাকি আমি, ওই স্থানে থাকবো। আর শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের দিকে যাচ্ছি। এই মুহূর্তে আমি শায়েস্তাগঞ্জ প্রবেশ করেছি। এই রোডটি চলে গিয়েছে শায়েস্তাগঞ্জ শহরের দিকে। আমি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে আছি। এখন আস্তে আস্তে আমি শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের দিকে যাচ্ছি। আমার মূল গন্তব্য হচ্ছে সিলেট হয়ে জাফলং, যে জায়গায় আমি যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে, আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমি আমার বাইকের যে ইঞ্জিন অয়েল ছিল সেটা পরিবর্তন করেছি। তারপর ভালো করে বাইকটাকে ওয়াশ করানোর পর একটু পলিশ টলিশ করালাম। আর এই যে মিটারটি ছিল ট্রিপ মিটার, এটাকে পরিষ্কার করেছি যেন আমি দেখতে পারি এক্স্যাক্ট আজকে আমি আমার বাসা থেকে বের হওয়া থেকে জাফলং যাওয়া পর্যন্ত টোটাল কত কিলোমিটার রাইড করলাম বাইক। তো সেজন্য আপনাদেরকে দেখাবো টোটাল আমার বাড়ি থেকে জাফলংয়ের দূরত্ব কত কিলোমিটার। মূলত ভিউয়ার্স, আমি আজকে রাতে ডিরেক্ট জাফলং চলে যাব না, বাট আমি চলে যাব আপনার জৈন্তাপুর উপজেলার, মানে জৈন্তাপুর উপজেলায় অবস্থিত একটি রিসর্ট আছে জৈন্তা হিল, সেখানে যাব, রাতে থাকব, মানে যতদিনই থাকি আমি ওই স্থানেই থাকব। আর ওই জৈন্তা হিল রিসর্ট থেকে জাফলংয়ের দূরত্ব হবে 25-30 কিলোমিটার এমনই। আমি দেখাবো আমার বাড়ি থেকে জৈন্তা হিল রিসর্ট কত কিলোমিটার দূর, মানে আজকে আমি কত কিলোমিটার রাইড করলাম এই আর কি। সমস্যা তো করে রাস্তায় এই গাড়িগুলা, একটা খারাপ অবস্থা। এই বাসগুলো যে পরিমাণ অনিয়ম চলাচল করে, এই যে হানিফটা এখন গেল, সে কিন্তু যে আমার বাড়ির পাশেই খাওয়া দাওয়া করবে, আমি কিন্তু চাইলে এখন তাকে পানিশ করতে পারি যে, কিন্তু আমার হাতে সেই সময় নাই। তো আমি যখন আমার বাড়িতে ব্যাক করব তখন তাদের যে কাউন্টার আছে, আমার এখানে তো রেকর্ড হয়েছে বাসটার নাম্বার, মেবি আমি একটি কমপ্লেন করব এটা দেখিয়ে। আর আমরা যারা আছি এই রাস্তাঘাটে চলাফেরা করি, আমরা যদি আসলে সচেতন না হই তাহলে কিভাবে হবে? আর যদি রাস্তাঘাটে আমরা কোনো অন্যায় দেখি, অবশ্যই এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা উচিত যেন পরবর্তীতে এরকম না হয়। অবশ্য আমি আমার এলাকায় ব্যাক করলে এটার প্রতিবাদ করব। আমি ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের যে তিন রাস্তা আছে আর কি, এটা তিন রাস্তা না চৌরাস্তা। এদিকে রোডটা চলে গিয়েছে হবিগঞ্জ সদরে, হবিগঞ্জ শহর, এদিকে গিয়েছে চুনারুঘাট উপজেলায়,
সোজা আমি চলে যাব সিলেটে, আর আমি আসলাম ঢাকা থেকে যে রাস্তাটি আসে সেটি দিয়ে। দেখছেন আপনারা, ওরা আমাকে আসলে যেতে দিচ্ছে না। এই টমটম আর সিএনজি ওয়ালাদের জন্য এই রাস্তায় চলাচল করাটা খুবই কষ্টকর হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আমি এখন শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে, মানে এই যে নতুন ব্রিজে আমি উঠলাম, আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজটা আসলে মেরামত করা দরকার। কবে করা হয়েছিল কি না কি, দেখছেন কীভাবে টিল্লা টঙ্কর হয়ে গেছে রাস্তার মধ্যে। এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ের অবস্থা। এটা আসলে লজ্জাজনক, বাংলাদেশের অর্থনীতিতে সিলেট বিভাগ এতটা অবদান রাখতেছে, আমি যে কি বলবো আপনাদেরকে। এই মিয়ার অবস্থা দেখেন, এই মিয়া আমি শায়েস্তাগঞ্জ উপজেলা পার হয়ে এখন বাহুবল উপজেলায় প্রবেশ করেছি। আমি আপনাদেরকে নিয়ে যাব সিলেট সদরে এই ভিডিওতে। পরের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব সিলেট সদর থেকে সেই পর্যটন নগরী জাফলং এ।